আমার বাগানের সমস্যা বুঝলাম বলে তেও দায়িত্ব লইছিলে, সেটাও নকরিলে। করোনার সময় তেও যদি বিধায়ক, তেও যদি রাইজর যদি চিন্তাধারা করে, তেনতে হি করোনার সময় একমাস তো আহিব লাগিছিলে, সেটাও নাহিলে। আমার রঞ্জিত দত্ত, বিজেপির রঞ্জিত দত্ত বিধায়ক আসলে, হি কি সুন্দরক বাগানের সমস্যা বুঝ বিচার ললে, দলংও বনাই দিলে। কিন্তু আমি বনাইছিল একবার পল্লব লোচনক, কিন্তু হেউ একবারও তেনেকা বুধ বিচার লওয়া নাই। আর যেনেকা মহিলাবিল যে সমস্যা আছে, এই সমস্যার সম্মুখীন হবলগিয়া হয়েছে, গাদ্দার করেছে। বহুতখিনি এতিয়া আমার যে বাগানের সমস্যা আছে, সেইবিল একটাও করে দিয়া নাই। মানে তথাপি ভাল পায় চাহ জনগোষ্ঠী নেতা বলে কয়, সেইটো মিছা কথা। আমি এইটো বিশ্বাস নকৰো। মানে আমি কিমান ভাল পাই কিমান বেয়া পাই, এইবার যদি বিজেপিয়ে তাক ভোট দিয়ে নহয়, তেতিয়া গম পাই যাব কোনে জিকিব কোনে হারিব। হ্যাঁ, এতিয়াই গম পাই যাব। আমি পল্লব লোচনক কেতিয়া মানে সাপোর্ট নকৰো। বিজেপিয়ে যদি পল্লব লোচনের বাহিরে যদি আরো কারুবাক যদি তেনেকা দিয়ে টিকেট যদি দিয়ে, তেন্তে তেওঁক আমি দিম। আমি বিজেপি সাপোর্ট করি, কারণ বিজেপি বহুত কাম করে দেখাইছে আর বহুত ভাল কাম করেছে। কিন্তু পল্লব লোচন যদি আহি যায়, ইয়াত কাম নকরে। মানে এটু রাজ্যক বহুত আগত ঠগিছে আর এইবারও ঠকিব। আমি তো ভাবিছো পল্লব লোচনক যেনেকুৱা আমি জিকাইছিলো, তেনেকুৱাই যদি এবার পল্লব লোচনে ঘুরাই টিকেট পাই, আমি আগর যেনেকুৱা উঠাব পারিছিলো তেনেকুৱা তলত নামাব পারে। তলত মানে যেনেকুৱা আগত উপরত উঠাই দিছিলো, তেনেকাতে আগত যেনেকা করেছিল এটা ঘুরাই তলতে আর পেলাই দিম একেবারে। কি কারণে? কারণ আমাক যেটা করোনা হয়েছিল, সেই সময়তো তো একবারও মানুষ নাহিলে। করোনা সমস্যা আমার বিপদত কিমান হেৰি হল, একবারও বিধায়ক নাহিলে আমার ইয়াতো, যে কিহর কারণে কি হল কি কথা একবারও বুঝিব চেষ্টা নকরিলে। কারণ করোনা সময়তো নাহিলে নাহিলে, আর আমাকে এনেই ঠকি ঠকি রাখিলে। এটার কারণে আমি বিধায়ক এই পল্লব লোচন উঠা, মানে পল্লব লোচন উঠিলে আমি একেবারে এই ভোট নিদেও। আমি কি কারণে নিদিয়া, কি ঠকিলে? ঠকিলে কারণ আমাক বহুতখিনি সমস্যা, নদী বনাই দলং বনাই দিম বলি কলে, তারপর করোনার করোনা সময়তো নাহিলে, তারপর ইফালে বাগানের সমস্যা বহুত। এসডি দিম বলি কলে, আমি আদিবাসী মানুষ, আমি আদিবাসী মানুষ বহুত সাপোর্ট করিম বলি কলে। সি উড়িয়া সম্প্রদায়ের মানুষ, আমি উড়িয়া মানুষ হয়ে পেলায় আমি ইমান সাপোর্ট করেছিল। হি নিজেকে ডাঙর হয়ে যাওয়ার পাছত হি নিজে ডাঙর বলে ভাবিলে, আমাক পিছপিনে একবারও ঘুরি নাচালে যে আমার মানুষ আছে, যে মই আদিবাসী বলে কইছিল, যে মই ইমান ঠকি রাখিছো। এতিয়াতো আহিছে সময়, তো একবারে একটা হাতত তো তালি নাবাজে নয়, দুটা হাততে বাজে। সেটু সময় আহি গৈছে এতিয়া। এটু এতিয়া আমি হে কি করিম? আমি যেনকা তাক উপরত বহাইছিল, তেনেকা আমি তলতো পেলাব পারু। এতিয়া আমার ইমান একটা ক্ষমতা মানে আছে, মানে বিজেপি সমর্থন নকরো 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 কেলে? বিজেপি যদি পল্লব লোচনে টিকেট পায়, আমি সমর্থন নকরো। এনে বিজেপি সমর্থন করে করে? হ্যাঁ করো। কিন্তু যদি পল্লব লোচনের বাইরে বেলেগক দিয়ে, তেতিয়া সমর্থন করিম? করিম। নিজের মানুষ হলে কি হবো? আমাক যে মিছা কথা কই ঠকিছে, হ্যাঁ ঠকি রাখিছে ইমানখিনি, যে এটাও খাটাং নিদু, গম পাই আপনার রাইজে নিদু বলে নিদে। কি কারণে নিদে? কিয় ইমান খুব? ইমান খুব মানে যে খাব, ইমান দিন আসিলে ইয়াতো, তিন বছর থাকলে রঙাপুর, তিন বছর থাকলে এমপি গোল, আকু আহি টিকেট লব, তার কারণে আমি বিরোধ করে আসি। তখন মানে নেলাগে যেনকা রঞ্জিত দত্ত ডাঙরে তখন ইয়াতে আছে বা যান দিন থাকিলে, হ্যাঁ বহুতখিনি সমস্যার সমাধান করলে, তো গতি তাকে নালাগে। এটা কল এমপি যাব, কিন্তু এমএলএ টিকেট খেলিব নাকি, তেনেকা নালাগে তাক। আজি আমি মই প্রথম কলো যে আমার ইমান ডাঙর বাগান আছে, কত জুনন্দী সরকার ঘর বনায় দিয়ে নাই, যেটা শ্রমমন্ত্রী আছে তখেতে, সরু সরু পালি বাচ্চা লো আমি ঘুরাই দো। এই মানে রূপেশ গোলা ডাঙরিয়াকে কলো ডিব্রুগড়, পবন সিং ঘাটর কথাটা কলো মই বিশ্বনাথ চারলি জনকল্যাণ বিভাগত, তারপর পল্লবকে মই কলো যে স্যার আমার এনেকা সমস্যা যে আমার লড়া ছিল থাকার কারণে আমার বাসস্থান নাই, তো কোনো কাম কামেই করা নাই, তো তাকে ভোট দিয়ে তো লাভ নাই, হয় কি নয়? কিন্তু বিজেপিয়ে টিকেট দিব বলে চর্চা চলি আছে, টিকেট দিয়ক কি আছে, ভোট নিদু তিনিমাহ, ইয়াত থাকবো তিনিমাহ, রঙাপাড়াত থাকবো তিনিমাহ, পাভৈত থাকবো তিনিমাহ, থাকবো তোর দিল্লিত
এইটো সিস্টেম হলেতো নাই হব, এনেকা মানুহ নালাগে 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 আমার মানুহ ইমান কষ্ট পাই আছে নদী রামপুর নদী ফোন কলে রিসিভ নকৰে আপুনি দেখা পাই আছে গুটেই এটা ফোন নকৰে আজি মোৰ নিচিনা মানুহ বাদে কৰক ভাল ভাল মানে মানুহ ফোন কৰিলেও রিসিভ নকৰে কাৰণ কিয় পাৱাৰফুল তেনেকে ধনী মানুহ নালাগে আমাক সাধারণ মানুহ হ্যাঁ বেলেগক দিম বিজেপির যদি দিয়ে মানে মানে বিজেপির যদি টিকিট পলব দা লয় পলব লোচন দাস তেতিয়াহলে আমি কংগ্রেসক সাপোর্ট করব আমি নিদো বেলেগ প্রার্থী দিলে বেলেগ প্রার্থী লম সাপোর্ট করিম।